এইমাত্র পারিয়া সিনেমাটা দেখে বেরোলাম, দেখে বেরিয়ে বুঝলাম যে এই সিনেমাটায় কোনো হিরো নেই আসলে। এই যে বলা হচ্ছে বিক্রম এখানে হিরো এবং সে এখানে অ্যাকশন হিরো, তার জন্য সেরকম বডি ট্রান্সফর্ম করেছে, এত মাসল টাসল বানিয়েছে, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। এই সিনেমাতে হিরো একজনই, যদি হিরো বাঁচতেই হয় তাহলে আমি বলবো হিরো হচ্ছে ডিরেক্টর। তিনি বেশ সুন্দর একটা নতুন কনসেপ্ট, ফ্রেশ কনসেপ্ট নিয়ে বাংলাতে একটা সিনেমা বানিয়েছেন এবং এরকম সিনেমা ইউথ দেখতে পছন্দ করবে। আমরা তো এটাই অভিযোগ করি যে নতুন যুগের লোকেরা বাংলা সিনেমা দেখতে যায় না, হলে দেখতে যায় না। এরকম সিনেমা হলে, নিয়মিত হলে তখনই আমরা দেখতে যাবো, নতুন প্রজন্ম দেখতে যাবে। কিন্তু এই যে এত ভালো ভালো কথা, চারিদিকে এত প্রশংসা হচ্ছে, সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে, সিনেমাটা কি আদৌ এতটা ভালো হয়েছে? একটা বাংলা সিনেমা হিসেবে নিঃসন্দেহে এই সিনেমাটা ভালো হয়েছে, কিন্তু এই সিনেমাটা যত না ভালো হয়েছে তার থেকে বেশি এই সিনেমাটার সম্ভাবনা ছিল আরো অনেক বেশি ভালো হওয়ার। এই সিনেমার ব্যাপারে ডিটেলস বলার আগে আমি বলে নিই যে এই সিনেমাটা কোনো অ্যাকশন সিনেমা নয়, এটা এমন একটা সিনেমা যে সিনেমাটা অন্যরকম একটা গল্প বলার চেষ্টা করেছে। এই ধরনের অন্যরকম গল্প বললে সিনেমা সাধারণত হিট হয় না, বাংলাতে নয়, হিন্দিতেও হিট হয় না, সাউথের মুভি হলেও হিট হয় না। তবু এই সিনেমাটার মধ্যে যে অনেস্টিটা আছে এটা অন্যরকম ভাবে বলার চেষ্টা করেছে। মাস সিনেমা নয়, তবু মাসি কিছু অ্যাপিল করার চেষ্টা করেছে, তার জন্য এই সিনেমাটা মোটামুটি একটা হিট হতে পারে। আজকাল তো মাস কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না, যা হয় আর্ট ফিল্ম অথবা মিডল স্ট্রিম সিনেমা, মানে সেটা আর্ট ফিল্মও না কমার্শিয়াল সিনেমা নয়, কিন্তু একটা মূলধারার সিনেমা, যেমন সৃজিৎ মুখোপাধ্যায়ের সিনেমা, যে সিনেমাতে ফ্যামিলি ড্রামা বা থ্রিলারটাকে একটু আর্ট ফিল্মের মোড়কে পেশ করা হয়। এই সিনেমাতে একটা অ্যাকশন বা ভায়োলেন্সের আর্ট ফিল্ম, সেটাকে একটু কমার্শিয়ালি পেশ করা হয়েছে, যার ফলে দেখতে বেশ আকর্ষক হয়েছে। সোজা কথা সরাসরি বলি, ছোট করে বলি যে এই সিনেমাটা যতক্ষণ হলে চলেছে দেখতে ইচ্ছা করেছে, ইন্টারেস্টিং লেগেছে। বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা হয়, কিছুক্ষণ বাদে বোরিং লাগে, মনে হয় কখন শেষ হবে, কখন বাড়ি যাব, এখানে সেটা হয়নি একবারও। কিন্তু তার মানে এটা নয় যে এই সিনেমাটা খুব টান টান সিনেমা, সারাক্ষণ আপনাকে সিটে বসিয়ে রাখবে বা এই সিনেমাটা আপনি মুগ্ধ হয়ে দেখবেন, এটার কোনোটাই নয়। সিনেমাতে ইমোশনাল যে ব্যাপারগুলো, সেই জায়গাগুলো সেইভাবে ওয়ার্ক করেনি। হ্যাঁ, ইমোশনাল জায়গাগুলো যদি সত্যি সেইভাবে ওয়ার্ক করতো তাহলে সিনেমাটা অবশ্যই হিট হতো, সুপার হিট হতো, অনেক বেশি আকর্ষণীয় হতো। কুকুরের সাথে বিক্রমের যে বন্ডিং, সেই বন্ডিং এর জায়গাটা ঠিকঠাক তৈরি হয়নি। তার ফলে তার পরবর্তী যা কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে ততটা ছাপ ফেলতে পারে না যতটা ছাপ এই সিনেমাটা ফেলতে পারতো। তাহলে এই সিনেমাটা কেন ভালো লাগছে, কেন স্পেশাল লাগছে? লাগছে কারণ এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার, বিশেষ করে মূল ক্যারেক্টার যেগুলো আছে, বিক্রমের ক্যারেক্টার, সৌম্যর ক্যারেক্টার, অম্বরীশের ক্যারেক্টার, শ্রীলেখা মিত্রর ক্যারেক্টার, এগুলো এত সুন্দরভাবে বোনা হয়েছে, এত সুন্দর করে এস্টাবলিশ করা হয়েছে যে এই ক্যারেক্টারগুলো কি করছে, এরপর কি করবে, সেইটা দেখার জন্য আপনার সিনেমাটা দেখতে ইচ্ছা করবে। কয়েকটা অ্যাকশন মুভমেন্ট আছে যেগুলো খুব ইন্টারেস্টিং হতে পারতো, যেগুলো খুব খারাপ কখনোই নয়, কিন্তু সেগুলো মোটামুটি ভালো আর বেশ ভালোর ক্যাটাগরিতেই রয়ে যাচ্ছে। আমি মানছি যে বাজেটটা একটা সমস্যা অবশ্যই, কিন্তু আমি একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। আমরা ট্রেলারে একটা সিন দেখেছিলাম যে একটা বুচার হাউস বা হিমঘর টাইপের জায়গা, চারিদিকে ধোঁয়া আছে, তার মধ্যে কিছু মারামারি হচ্ছে। সেই সিনটা যেভাবে স্টার্ট করা হয়েছিল সেই সিনটা জন উইকের সিনেমার একটা সিনের মতো সিন হতে পারত, কিন্তু হতে পারেনি। কেন? সেখানে কোথাও গিয়ে একটু ভিশনের অভাব আছে, শুধু বাজেটের অভাব নয়, এরকম বেশ কিছু সুন্দর অ্যাকশন সেট পিস যেগুলো আমার মনে হয়েছে যে সুন্দর বিল্ড আপ দিয়েছে, অনেক সম্ভাবনা তৈরি করেছে, তারপর হঠাৎ করে যেন শেষ হয়ে গেছে। যেমন এখানে গলির মধ্যে একটা ফাইটিং এর সিন ছিল, যে সিনটার শুরুতে আমি দেখে ভাবলাম ওয়াও, বাংলাতে এরকম সিন ভেবেছে, এরকম ডিজাইন করেছে, এখানে কি মারামারি হবে, কি অসাধারণ একটা জিনিস হবে। কিন্তু সেই সিনটা ভালো হয়েছে, ভালো অ্যাকশন হয়েছে, কিন্তু সেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আমাদের মনের মধ্যে একটা আশা জাগিয়ে সেই আশাটাকে পূরণ করতে পারেনি। এবং আলাদা করে এখানে আমি উল্লেখ করতে চাই সৌম্যর ক্যারেক্টার, ডিরেক্টর সৌম্যর ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করেছে। আমি সৌম্যর ইন্টারভিউ নিয়েছিলাম, আপনারা হয়তো আমাদের চ্যানেলে দেখেছেন। সৌম্যর এর আগে আমরা দুই একটা ওয়েব সিরিজ দেখেছি, অ্যাড ফিল্ম দেখেছি, সেখানে যে সফট নরম সরম একটা মানুষকে আমরা দেখি না, এই সিনেমাতে তার ঠিক উল্টো একটা চরিত্রে সে অভিনয় করেছে, এবং সেই চরিত্রটা সে একদম বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছে। ইভেন আমি এই কথাও বলবো, সেই চরিত্রটা শুধু বিশ্বাসযোগ্য করেনি, এই ক্যারেক্টারটা ডিরেক্টর যত সুন্দর করে ডিজাইন করেছেন, সৌম্য তাকে আরো বেশি ভালো করে দিয়েছে, ক্যারেক্টারটার একটা অন্যরকম উত্তরণ ঘটিয়েছে শুধু তার অভিনয় দিয়ে। বিক্রম এখানে ভালো, খুবই ভালো। বিক্রমকে এখানে বেশ একটা র্যাম্বো র্যাম্বো স্ট্যালন স্ট্যালন লুক দেওয়া হয়েছে, বেশ একটা রাফ টাইপের ব্যাপার আছে তার লুকের মধ্যে, সেই ব্যাপারটাও বেশ এই সিনেমার সাথে ফিট করে যায়। বিক্রম এমনিতে দেখতে ভালো, হ্যান্ডসাম, তার ভয়েসটা যথেষ্ট ভালো, ম্যানলি, কিন্তু সেই বিক্রমকে আমরা সাধারণত এইভাবে কোনোদিন ইউজ করা হবে এটা ভাবতেই পারিনি। এখানে যেভাবে তাকে ইউজ করা হয়েছে, তার গ্ল্যামারটাকে সরিয়ে দিয়ে তাকে যেভাবে ডিগ্ল্যামারাইজ করে এখানে পেশ করা হয়েছে, আমরা চমকে গেছি। এবং সেই জায়গাটাতে সেই ক্যারেক্টারটাকে বিক্রম সত্যি খুব সুন্দর করে অভিনয় করে ফুটিয়ে তুলেছেন। আর হ্যাঁ, অম্বরীশের কথা তো না বললেই নয়, তিনি এই ধরনের চরিত্রে অভিনয় করেন না কখনোই। তিনি এখানে বেশ একটা ইম্পর্টেন্ট চরিত্রে আছেন, সেই চরিত্রটাতে অনেকগুলো শেডস আছে, অভিনয় করার জায়গা আছে, এবং অম্বরীশ ফাটিয়ে অভিনয় করেছেন। সাধারণত যেটা হয়, একজন ক্যারেক্টার আর্টিস্ট, একজন ভালো ক্যারেক্টার আর্টিস্ট, তিনি যখন অভিনয়ের খুব একটা সুযোগ পান না, তখন তিনি খুব যত্ন নিয়ে সেই ক্যারেক্টারটা বিল্ড করেন। অম্বরীশও এখানে সেই কাজটাই করেছেন। অম্বরীশকে তো আমরা কমেডিয়ান হিসেবে দেখতেই অভ্যস্ত, বড় জোর ক্যারেক্টার আর্টিস্ট ফ্যামিলি ড্রামাতে, সেই অম্বরীশ যে এরকম চরিত্র অভিনয় করতে পারেন, তিনি এই চরিত্র যে এরকম বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পারেন, সেটা সত্যি এর আগে এই সিনেমাটা না দেখলে আমি অন্তত বিশ্বাস করতাম না। শ্রীলেখা মিত্র, তার কথা তো বলার কিছু নেই, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে অভিনয় করে এসেছেন, তিনি যথেষ্ট ভালো অভিনেত্রী, এটা আমরা সবাই জানি। তো এখানেও তিনি তার নামের প্রতি যথেষ্ট জাস্টিফাই করেছেন। খারাপ মানের বাংলা সিনেমা দেখতে দেখতে রিভিউ
ভিউয়াররা এবং দর্শকরা এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তারা এই পারিয়া সিনেমাটা দেখে প্রচন্ড উচ্ছ্বসিত। তাই এই উচ্ছ্বাসের বসে তারা বলছেন না যে এই সিনেমাটার বিজিএমও যথেষ্ট ভালো, এই সিনেমাটার সিনেমাটোগ্রাফিও যথেষ্ট ভালো, এই সিনেমার ডায়লগও যথেষ্ট ভালো, এই সিনেমার কালার গ্রেডিং এডিটিং কোনোটাই কিন্তু খারাপ নয়। সিনেমাটার প্রতিটা ডিপার্টমেন্টে যে যত্ন নেওয়া হয়েছে, যত্ন করে বানানো হয়েছে, সেটা এই সিনেমার প্রতিটা সিনে আপনি লক্ষ্য করতে পারবেন। তবে এই সিনেমার যিনি নায়িকা তার অভিনয় বা তার চরিত্রটাই আমার সব থেকে দুর্বল মনে হয়েছে, সেই জায়গাটাতে মনে হয় আরেকটু যত্নশীল হওয়া যেত। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই সিনেমাটা কোনো অ্যাকশন সিনেমা নয়। এই সিনেমায় কিছু ভায়োলেন্স আছে যেগুলো কম বাজেটের মধ্যে ছোট করে, কায়দা করে, একটু অন্যরকম ডিজাইন করে, বেশ বিশ্বাসযোগ্য করে এবং আকর্ষণীয় করে পেশ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই অভাবগুলো বারবার আমাদের নজরে পড়ে। আমরা এখন সাউথের সিনেমা, হিন্দি সিনেমা দেখে অভ্যস্ত, আমরা জন উইক দেখে অভ্যস্ত, তাই এগুলো নজরে আসে। তবু এই সিনেমাটা খুবই ভালো সিনেমা, আপনার উচিত এই সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখা, কারণ এই সিনেমার প্রতিটা ক্যারেক্টারের জার্নি আপনি শেষ অবধি উপভোগ করবেন। এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের কথা বলছি, তাদের জার্নির কথা বলছি, সিনেমাটা ভালো এবং আরো ভালো হতে পারত বলছি, এর পেছনে পুরো কৃতিত্বটা তথাগত মুখোপাধ্যায়ের। এরকম করে ভাবা, সাহস করে এরকম সিনেমা বানানো এবং সেই সিনেমাটাকে এরকম ভাবে উতরে দেওয়া, এই ব্যাপারটা বাংলাতে একদম বিরল হয়ে গেছে। এরকম সিনেমা যদি নিয়মিত আসে, আমি নিশ্চিত বলতে পারি যে নতুন যুগের দর্শকরা বাংলা সিনেমা হলে আবার ফিরে আসবেন। তখন আবার বাংলা সিনেমা হিন্দিতে ডাব হবে, রিমেক হবে, এমনকি সাউথেও অ্যাডাপ্ট করবে। আর বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমা দেখুন, এই কথা বলে নিয়মিত আর বাংলা সিনেমাকে অপমান করতে লাগবে না। আমি সব সিনেমার নিন্দে করি বলে আমার নামে নিন্দে করা হয়, তাই এই সিনেমার এত প্রশংসা করছি বলে ভাববেন না টাকা খেয়ে আমি প্রশংসা করছি। সবাই এই সিনেমার প্রশংসা করছে, বরঞ্চ আমি এই সিনেমার সব থেকে বেশি ক্ষুব্ধ হচ্ছি এবং বাস্তবের মাটিতে আমি পা রেখে বলছি এই সিনেমাটা ভালো, তবে এই সিনেমাটা আরো অনেক ভালো হতে পারত। তবুও আপনারা দেখতে আসবেন। আর তার থেকেও বড় আশার কথা কি জানেন, আপনারা যদি এই সিনেমাটা দেখেন, আপনারা যদি এই সিনেমাটা ভালোবাসেন, তখন এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে। এবং পরিচালক লাস্টে গিয়ে সেই প্রমিসটা করেছেন, যখন সিনেমাটা শেষ হচ্ছে তখন সিনেমাটা যেভাবে যে জায়গায় গিয়ে শেষ হয়, যেভাবে কনক্লুড করে, তাতে মনে হয় এই সিনেমার মধ্যে একটা বিশাল বড় স্কেলের অ্যাকশন মুভি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। অ্যানিমেল মুভির পর যেরকম অ্যানিমেল পার্ক আসতে পারে এবং সেটা বিশাল বড় স্কেলে আসতে পারে বলে আমরা ধারণা করছি, এটার ক্ষেত্রেও ঠিক সেরকম হবে। তবে তার জন্য হ্যাঁ, নিয়মিত এরকম ভালো ভালো বাংলা সিনেমা তৈরি হতে হবে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে, নিরপেক্ষ সৎ রিভিউ দেখতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগামী ভিডিও অবধি ভালো থাকবেন আর সিনেমা দেখবেন।